চা বাগানে কাজ করার সময় বাগানের কুয়ে পড়ে মৃত্যু হলো এক চা শ্রমিকের। আজ এই মর্মান্তিক ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কাজীগঞ্জ এলাকার চা বাগানে। আজকে সকালে বাগানে কাজে আসছিল লেবার, পাতা কাটার কাজে। তো পাতা কেয়ারিং করছিল, তো পাতা নিয়ে ও এক টোপলা পাতা নিয়ে রাস্তাতেও রাখছে, এই দেখছেন যে পাকা রাস্তাটা আছে এখানে রাখছে। তারপরে আবার পাতা আনার জন্য যখন যাচ্ছিল তখন হঠাৎ পড়ে যায় পথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম রবিন একা। স্থানীয় বাসিন্দারা খবর দেয় চোপড়া থানার পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় কুয়ো থেকে রবিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ। এখানে মানে লোকাল স্থানীয় লোক ছিল কিছু, আমরা ছিলাম এবং প্রশাসন আসছিল, পুলিশ আসছিল। তা সবাই মানে এখানে অনেক চেষ্টা করার পরে আগে কয়েকজন কুয়াতে নামছে, এমনি উদ্ধার করার চেষ্টা করছে, পারেনি। তারপরে আমরা বাঁশের বাঁশ দিয়ে এবং মাথায় একটু হুক লাগিয়ে তারপরে আমরা ওটা দিয়ে চেষ্টা করার পরে ওই হুকটা জামাতে লেগে টেনে অনেক জলের উপরে উঠলো। তারপরে আমরা সবাই ওটাকে ধরে উঠালাম। না না, ফায়ার ব্রিগেড উঠানোর জন্য উঠানো পারা যাচ্ছিল না। না ভালোই আপনার বললেন, আপনার বুদ্ধি ভালোই হলো, ওটাতে উঠিয়ে আসলো, ভালোই বললো। ফার্স্ট ট্রেন হয়েছে তখনই লাগে, কিন্তু এই একটু বাসটা হিলে গেল। বলছিলাম দেবী জোড়া বটল মোড় বলে বটল মোড় চলে আসো, ওই জল ডুবা কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, লাস্ট কর্নার, MG রোড, জয়গাঁও।